অর্পিতা খানের বিয়ে নিয়ে ভারতের বিনোদন জগতে বেশ হইচই চলেছে ভারতীয় অভিনেতা সালমান খান তার এই ছোট বোনের বিয়েতে আয়োজনের কমতি রাখেননি ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কে নেই বিয়ের অনুষ্ঠানের অতিথির তালিকায় সেই সঙ্গে এই বিয়েকে কেন্দ্র করে শাহরুখ সালমানের সম্পর্ক আবারও জোড়া লেগেছে নতুন জীবনে পা রাখা উপলক্ষে বোন অর্পিতাকে ষোলো কোটি টাকা দামের একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন সালমান খান এছাড়া সোনা জহরত জহরত্ব আছেই কিন্তু এই অর্পিতা খান আসলে কে অনেকেই জানেন না সালমান খানের আপন নন অর্পিতা সালমানের বাবা সেলিম খান ও তার প্রথম পক্ষের স্ত্রী সালমা খান দত্তক নিয়েছিলেন অর্পিতাকে মুম্বাইয়ের ফুটপাথের এক গৃহহীন মহিলার গর্ভেই জন্ম হয়েছিল অর্পিতার অর্পিতা যখন কোলের শিশু তখন ফুটপাথেই অনাহারে মৃত্যু হয় তার মায়ের মায়ের দেহের পাশে বসে ফুটপাথে কাঁচছিল অর্পিতা সেলিম ও সালমা গাড়ি থেকে সেই দৃশ্য দেখতে পান ছোট্ট অর্পিতাকে কাঁদতে দেখে বাড়িতে নিয়ে আসেন সালমানের বাবা মা পরে তাকে দত্তক নেন তারা ফুটপাথের সেই গৃহহীন শিশুই আজ সালমান খানের বোন অর্পিতা খান অর্পিতা যখন অষ্টাদশী তখন বনি কাপুরের পুত্র অর্জুন কাপুরের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় টু স্টেটস ও গুণ্ডেখ্যাত অর্জুন কাপুরের নাকি তখন ওজন ছিল একশো চল্লিশ কেজি কিন্তু সেই সম্পর্ক দু বছরের বেশি টেকেনি পুরোপুরি ফিল্মি পরিবারে বড় হলেও লাইট সাউন্ড ক্যামেরা অর্পিতাকে কখনোই প্রভাবিত করেনি বরং বরাবরই নিজের পড়াশোনার উপর মনোযোগী ছিলেন অর্পিতা খান স্কুল কলেজের পাঠ শেষ করে লন্ডন স্কুল অব ফ্যাশনে উচ্চশিক্ষা শেষ করেন বর্তমানে মুম্বাইয়ের একটি ইন্টেরিয়র ডিজাইন ফার্মে কাজ করেন অবশ্য অর্পিতার বর আয়ুষ শর্মা অভিনয় জগতেই প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন আর সেলক যখন সালমান তখন আর চিন্তা কী বিয়ের সময় অর্পিতা তার কবজিতে একটি বড় আকারের ট্যাটু করিয়েছেন সেই ট্যাটুতে সেলিম হেলেন সালমান আরবাস সোহেল ও দীক্ষার নাম রয়েছে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ